গত 7ই নভেম্বর থেকে শুরু হয়েছিল 5 রাজ্যের বিধানসভা নির্বাচন। আজকে 5 রাজ্যের বিধানসভারই ফলাফল ঘোষণা হওয়ার কথা ছিল, কিন্তু মিজোরামে শেষ মুহূর্তে নির্বাচনী ফলাফল ঘোষণার তারিখ পরিবর্তন করে নির্বাচন কমিশন। আগামীকাল মিজোরামের ভোটের গণনা। 4 রাজ্যের যে নির্বাচন সকাল থেকেই আমরা দেখাচ্ছি, 4 রাজ্যের নির্বাচনে হিন্দি বলয়, 3 রাজ্যেই ভারতীয় জনতা পার্টির গেরুয়া পতাকা একেবারে পতপত করে উঠছে। অন্যদিকে তেলেঙ্গানায় কংগ্রেস তারা বিআরএস কে সরকারের যে পতন তা ঘটিয়ে ফেলছে সেটা কার্যত নিশ্চিত। আমরা রাজস্থানের সর্বশেষ আপডেট জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী ভাস্বতী। ভাস্বতী, হাতনা পদ্মসেবীর বাজিমাত করবে আগামী লোকসভা নির্বাচনে, আজকের ফলাফল কিন্তু সেই ইঙ্গিত অনেকটা দিয়েই দিচ্ছে। রাজস্থান বিধানসভা নির্বাচনের দিকে আমরা নজর রেখেছিলাম সকাল থেকে, এবং যত সময় গড়িয়েছে কংগ্রেস এবং বিজেপির মধ্যে ব্যবধান কিন্তু ততটাই বেড়েছে। তবে প্রথম থেকে কংগ্রেস নেতৃত্ব তারা আশাবাদী ছিলেন দলের তরফে যে এখানে অনেকটা আসন নিয়ে জিততে পারবে কংগ্রেস, কিন্তু কোথাও গিয়ে কংগ্রেসের এই হার এবং বেশ কিছু ফ্যাক্টর কাজ করছে। এবং অবশ্যই আপনারা জানেন যে সচিন পাইলট এবং অশোক গেহলটের মধ্যে যে দ্বন্দ্ব এবং যে অন্তর্দ্বন্দ্ব সামলাতে গিয়ে দলের হাইকমান্ড রাহুল গান্ধীকেও ময়দানে নামতে হয়েছিল। তবে নির্বাচনের বেশ কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের তরফে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল, এবং যেখানে দেখা গিয়েছে সচিন পাইলট তিনি রাজস্থানবাসীকে আবেদন জানাচ্ছেন ভোটদানের জন্য। সেখানে গিয়ে রাজস্থানবাসীর মনে হয়েছিল কোথাও গিয়ে এই দ্বন্দ্ব কিছুটা হলেও কমেছে, কিন্তু বছরখানেকের এই দ্বন্দ্ব কিন্তু কমল না, এবং এর খেসারত কিন্তু দিতে হলো কংগ্রেসের এই হারে। পাশাপাশি আগামী যে লোকসভা নির্বাচন 2024-এ বিজেপির কাছে কিন্তু অনেকটাই অক্সিজেন জোগালো এবং কংগ্রেসের কাছে বড় ধাক্কা বলাই যেতে পারে। পাশাপাশি এই কংগ্রেসের যে হার, সেই হারের প্রভাব কিন্তু ইন্ডিয়া জোটের ওপর পড়বে তা বলার অপেক্ষা রাখে না। ইন্ডিয়া জোটের গতি প্রকৃতির ওপর এই হারের প্রভাব পড়বে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমরা একটু আপডেট আপনাদের জানাবো এই মুহূর্তে যে ট্রেন্ড। ইতিমধ্যে দেখা যাচ্ছে বিজেপি 116টি আসনে এগিয়ে রয়েছে, পাশাপাশি কংগ্রেস 68টি আসন এবং অন্যান্য যে দল রয়েছে 15টি আসনে এগিয়ে রয়েছে। আমরা প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি, আলোচনা চলছে, রা বিশ্লেষণ চলছে। আরও একবার আপনাদের ফিরিয়ে দেব আলোচনার টেবিলে, অঙ্কুরদা রয়েছেন আমাদের সঙ্গে। আমি একদম প্রথমেই আসব সুমন গঙ্গোপাধ্যায়ের কাছে। এই যে কংগ্রেসের মেরুদণ্ডের জোর কমে যাওয়া নিয়ে ইন্ডিয়ার এই শরিকরাও কিন্তু বারবার প্রশ্ন তুলছে, এবং খুব স্বাভাবিকভাবেই আপনাদের এই জোটের আদৌ সাফল্য থাকবে কি না সেটা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। কি মানে এক্ষেত্রে আপনাদের কি মানে এই মুহূর্তে চিন্তা ভাবনাটা কি? প্রথমেই বলি আমরা যে আমাদের কিন্তু ইন্ডিয়া আইএনডিএর যে মিটিং, কোনো মিটিং কিন্তু আমাদের মেরুদণ্ডের জোরে আমরা দেখাইনি। আমাদের নেতা রাহুল গান্ধী বারবার করে বলেছেন যে আমি দরকারে প্রধানমন্ত্রী হব না, কিন্তু বিজেপি যাক, এবং একবারও আমরা চাপিয়ে দিইনি। সুতরাং এটা কোনো ব্যাপারই নয় যে কংগ্রেস চাপিয়ে দিচ্ছে বা কংগ্রেসের মেরুদণ্ডের জন্য গোটা ইন্ডিয়া জোট, এরকম কোনো ব্যাপার নয়। আমরা আবার বলছি আমরা একজোট হয়ে আমরা লড়াই করবো, মানুষের স্বার্থে আমরা লড়াই করবো, এবং কংগ্রেস তো বলছে আমরা যে কোনো স্যাক্রিফাইস আমরা রাজি, কোনো সমস্যা নেই। রাহুল গান্ধী স্পষ্ট করে বলেছেন, আমাদের সভাপতি মাননীয় মল্লিকার্জুন খড়গে স্পষ্ট করে বলেছেন যে কোনো স্যাক্রিফাইস আমরা রাজি। সুতরাং আবার বললাম এরকম কোনো ব্যাপার নয়। আমরা দেখছিলাম না একটা দেখানো হচ্ছে যে কংগ্রেস যেমন গায়ের জোরে, গায়ের জোরে ব্যাপার নয়, স্পষ্ট করে বলছি আমার গায়ের জোরে ব্যাপার নয়। আপনারা একাধিকবার দেখেছেন রাহুলজি বলেছেন, প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, মল্লিকার্জুন খড়গে বলেছেন, সোনিয়াজি পর্যন্ত বলেছেন, যা হবে আলোচনা করেই হবে, কোথাও কিন্তু চাপিয়ে দেওয়ার এখনো পর্যন্ত কোনো ব্যাপার কিন্তু আসেনি। চাপিয়ে দেওয়ার ব্যাপারটা তো এখন তো আরো কমে গেল, যেখানে যেখানে আসেনি সেখানে কমা পাওয়ার প্রশ্নই নেই। প্রথম থেকেই যেখানে আসেনি সেখানে কমা পাওয়ার প্রশ্ন নেই। হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান, আমি যদি খুব ভুল না করি, আমি এসবের থেকে একটু দূরে, একটা গান ছিল বিশেষ করে এইখানে যেখানে বসে আছি সেখানে এই গানটা বাজাতে পারলে আজ বেশ ভালো লাগবে, একটা গান ছিল, এ ব্যথা কি যে ব্যথা, বিশেষজ্ঞ ব্যাখ্যা করছেন যিনি আছেন তিনি ব্যাখ্যা করছেন, ইডি সিবিআই বাড়বে, হ্যাঁ বিজেপি কি বললেন, বিজেপি অপ্রতিরোধ্য হয়ে উঠবে, এটা তার ব্যাথা। আবার এখানে ধরুন তুমি বলছো যে সব স্যাক্রিফাইস কংগ্রেস করতে রাজি আছে, আরে দেশটাকেই স্যাক্রিফাইস করেছে, ভারত জোড়ো যাত্রা করছে, শোনো না, ভারত জোড়ো যাত্রা করছে রাহুল গান্ধী, মানুষ ভোট দেবে। আরে মানুষ তো তখনই ভাবছে যখনই জোড়ো শব্দটা দিচ্ছে, ভাবছে ওর
প্রপিতামহ দেশটাকে ভেঙেছিল আর নাতি জুড়তে বেরিয়েছি বলেছি তার জন্য ভোট দেবে হ্যাঁ তার জন্য ভোট দেবে যে ভেঙেছিল আজকে যে সংবিধান দাঁড়িয়ে ভাবার কোনো কারণ নেই দাঁড়িয়ে আর শুনুন শুনুন সংবিধানটা আরে আবার বলছি আর ঘোলা জলে মাছ ধরতে ভারতকে দিল ভাঙে সেটা ভারতীয় জনতা পার্টি ঘোলা জলে মাছ ধরতে গিয়ে দিল ভাঙে সেটা ভারতীয় জনতা পার্টি আজকে ভাইপো কদিন ঘরে ঢুকেছিল আজকে বেরোবে আমি সেটা বলছি যদি এই সুযোগে প্রধানমন্ত্রী মুক্তার নিজেকে প্রজেক্ট করা যায় আমি তৃণমূল কংগ্রেস এই একদম অ্যাপ্রোপ্রিয়েট আবার বলছি তৃণমূল কংগ্রেসের নাম বারংবার উঠে আসছে কংগ্রেস এবং বিজেপির বিতণ্ডায় আমরা তৃণমূল কংগ্রেসের মতামত শুনবো একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি এই আলোচনায় সঙ্গে থাকুন দেখতে থাকুন চার রাজ্যের রায়।